গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো মঙ্গলবার। মঙ্গলবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম, এখন বাজে 7:30। 7:30 ঘুম থেকে উঠেই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আমি আমার যা জামা কাপড় ছাড়া ছেড়ে রেখে প্রথমে আমি গাছগুলোয় জল দিয়ে দিই। তো গাছগুলো জল দিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার করতে হবে। আগের দিন রাত্রিবেলা বাসন মাজা হয়নি, গ্যাসের উপর মানে গ্যাস কাউন্টার কিছু পরিষ্কার করা হয়নি, তো এখন সব পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট রেডি করব। তো বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করব। আজকে আমাদের ব্রেকফাস্টে হবে ঘুগনি আর পরোটা। তো সকালবেলা ঘুগনিটা যেহেতু করব তাই বেশি রিচ করব না, হালকাই করব। তো তার আগে আমি বাসনগুলো ধোয়া টোয়া সব করে নিই, তারপরে ঘুগনির আলু কেটে ঘুগনিটা বসাবো। বাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে সমস্ত কিছু করা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট রেডি করার জন্য প্রেশার কুকারে বসাচ্ছি হচ্ছে মটর কড়াইটা সেদ্ধ। প্রেশার কুকারে জল দিয়ে দিলাম, দেওয়ার ওতে মটর কড়াই আর আলু একসাথে ধুয়ে রেখেছি। তো দিয়ে ওতে একটু নুন দিয়ে প্রেশারে সিটি দিতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রেশারে সিটি পড়ে যাবার পরে আমি কড়াইতে একটু জিরে ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে সর্ষের তেল, দিয়ে ওতে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। তো এটা বেশি হেভি বা রিচ জাতীয় কিছু করব না, একদম পাতলাম প্লেন যাকে বলে প্লেন ঘুগনি করব। ওতে বেশি মশলা টশলা দেবো না, হালকা করেই করব, কারণ সকালে খাওয়া সকালবেলা বেশি রিচ খাওয়া উচিত না। তো ঘুগনিটা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে ওতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নুন একটু সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঘুগনির সেদ্ধ করা কড়াইটা দিয়ে দিলাম। মটর কড়াইটা সেদ্ধ করা হয়ে গেছে, মানে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ঘুগনিটা নামানো হয়ে যাওয়ার পরে আমি এখন করছি হচ্ছে পরোটা। পরোটাগুলো বেলে নিচ্ছি, আর আমি তো পরোটা একেবারে করে রাখি না, যখন যে খায় তখন করে দিই। রাত্রিবেলাটা একেবারে করে নিই, কিন্তু সকালবেলা আমি কোনো দিনও একেবারে করি না, যখন যা খাবার সময় হয় তখন তাকে সেটা করে দিই। তো আমার পরোটা রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো। আর ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি ঘর পরিষ্কার করতে, আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে। তো বিছানাটা আমি ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 2। সকাল থেকে একটু তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। ছেলের অনলাইন ক্লাস শুরু হওয়ার পর থেকে আমি কোনো ভিডিও রেগুলার দিতেও পাচ্ছি না, অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও হয়ে যাচ্ছে। ভিডিও শ্যুট করে রেখে দিচ্ছি কিন্তু এডিট করা হচ্ছে না, আর আপলোড করতেও পাচ্ছি না। সকাল থেকে আজ তোমার সামনাসামনি এসে একটু কথা বলতে পারিনি, আর কী কী রান্না করেছি সেগুলোও শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলের কাছে একটুখানি গিয়ে থাকতে হচ্ছে, ওর অনলাইনে ক্লাস চলছে। তো তাই জন্য তো ওই ওকে ওর কাছে গিয়ে দাঁড়াচ্ছি, আবার এসে রান্না করছি। তো এরকম করে করে আজ রান্না করেছি। তো রান্না করাটা তোমার সাথে শেয়ার করিনি, কিন্তু কী কী রান্না করেছি সেগুলোতে আমি শেয়ার করতেই পারি। তো দেখিয়ে দিই আমি কী কী আজকে রান্না করেছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আবার 2:30 থেকে ওর ক্লাস আছে, এখন বললাম 2:20 হয়ে গেছে। তো আগে চটপট দেখিয়ে দিই কী কী রান্না করেছি, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। তো রান্নাটা দেখিয়ে দিই, আবার করে নিয়ে ওর ক্লাসটা অ্যাটেন্ড করুক, তারপরে সেই সন্ধ্যেবেলা ফিরছি। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এটাতে তো হাঁড়িতে তো ভাত আছে জানো, আর এখানে করেছি হচ্ছে এটা শুধু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো তাই জন্য ওর জন্য এটা করেছি। আর আমার জন্য করেছি হচ্ছে পেঁয়াজকলি, তারপর পেঁয়াজকলি ক্যাপসিকাম সরু সরু করে আলু কুটে, আর কালকের কিছু মোরলা মাছ ছিল তো তাই দিয়ে তরকারিটা আমি করেছি। ওই তরকারিটা খাবে না, এটা আমাকেই খেতে হবে, অনেকটা হয়ে গেছে এই তরকারিটা, অনেকটা হয়ে গেছে এতটা খাবে না, তো এই তরকারি করেছি। আর এইখানে হচ্ছে ডিমের কারি, পেঁয়াজ টমেটো আদা রসুন এই সমস্ত দিয়ে, আর এটা হচ্ছে ফোড়ন দিয়েছি, আর টমেটো ধনে পাতা দিয়ে মসুর ডাল করেছি।
আর করেছি হচ্ছে আমের চাটনি। অনেকদিন চাটনি খাওয়া হয় না, তো আমটা ছিল, ভাবলাম একটু চাটনি করে নিই, তো আমটা দিয়ে করেছি চাটনি। আজকে দুপুরে এই হলো মেনু। তো চলো এবার আমরা তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। মঙ্গলবার দিন আমার ভিডিওটা শুরু করেছিলাম, রাত্রিবেলা শেষ করা হয়নি। আজকে হলো বুধবার, বুধবার দিন সকালবেলা আবার ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হলো, কারণ কালকে আমি যা ভিডিও করেছি সেটা যদি দিতাম একদম ছোট্ট ভিডিও হতো। তাই ভাবলাম যে আজকে সকালের ভিডিওটা করেই তারপরে আমি ভিডিওটা আপলোড করবো। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:30-8 বেজে গেছে। তো তাই জন্য ভাবলাম আর ঝামেলার কিছু ব্রেকফাস্টের দিকে গেলাম না, একদম তাড়াতাড়ি করে রান্না করা যায় সেরকম কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। দেখলে যে ডিম টোস্ট করলাম, কোনো ঝামেলাই নেই, খালি ডিম দিয়ে ভেজে দেওয়া। তো এই ব্রেকফাস্ট আজকে করেছি সকালবেলা। আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আসলে ওকে করে দিয়েছিলাম ব্রেকফাস্ট, ডিম টোস্ট খেয়ে চলে গেছে। আমার ছেলে আর আমি একটু পরে খাবো, এখনও খাবো না। আর আমার এখন খেতে অনেক দেরি, কারণ ডিম টোস্ট যেহেতু ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি খাবো স্নান টান সেরে। তার আগে আমি একটু চা খেয়ে নিয়েছি, চা বিস্কিট এই সমস্ত কিছু খেয়েছি। আমি আগে রাত্রিবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে ময়দার রুটি আর আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে। তো ওটা খেতে দারুণ লাগে, দারুণ টেস্টি লাগে খেতে, আমরা সকলেই ওটা খেতে ভীষণ ভালোবাসি। তো ওটাই কাল রাত্রিবেলা খাওয়া হয়েছিলো, আর এনেছিল হচ্ছে মিষ্টি। তো ওই দিয়েই কাল রাত্রিবেলা খাওয়া হয়েছে। আসলে সকালবেলা ভিডিও আমি করতে পারছি না, তার কারণ হলো আমার ছেলের যে অনলাইন ক্লাস হচ্ছে সেটা আমার ফোনেতেই হয়। তো ওর ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যেটুকু টাইম পাই সেটুকুই আমি ভিডিও করি। কালকে ওর ক্লাসে প্রচুর চাপ ছিল, তো তাই জন্য কালকে আমি দুপুরে রান্নার কোনো ভিডিও করতে পারিনি। সকালে যা ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে আর রান্না কীভাবে কী করছি সেগুলো শেয়ার করিনি। রান্না করা হয়ে যাওয়ার পর দেখিয়েছি যে এই রান্নাগুলো করেছি। তো এই হলো ব্যাপার, ফোনে যেন ভিডিও ঠিক মতো আমি শ্যুট করতে পারছি না রাত্রিবেলাও, তাই দুপুরে যা হোমওয়ার্ক দেয় সেগুলো যদি কিছু জমা থাকে রাত্রিবেলা করাতে গেলে রাত্রের আমি ভিডিও করতে পারছি না। তো এখন এরকমই হচ্ছে, এটা এখন কিছুদিন সমস্যা থাকবে না, স্কুল না খুলছে এখন এই সমস্যাটা থাকবে। আর স্কুল এখন খুলবে বলে মনেও হয় না, এই সবে 9-10 ক্লাস স্টার্ট হয়েছে, ওর 5-এ পরে ওর এখন ক্লাস কবে শুরু হবে তার কোনো নেই ঠিক, এখন অনলাইনেই ক্লাস চলবে। যতদিন না অনলাইন ক্লাস শেষ হয়ে স্কুলে যাওয়া শুরু করে ততদিন এই সমস্যাটা থাকতেই থাকবে। তো যাই হোক, আমি এর ফাঁকে ফাঁকে ভিডিও করাতে চেষ্টা করছি।
ভিডিওটা আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, কারণ কালকে ভিডিওটা শুরু করেছি, আজকে কাল রাত্রিটা ভিডিওটা শেষ করতে পারিনি। ভিডিওটা আমাকে আজকে এখানেই শেষ করতে হবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে যারা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, নতুন আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট আমি আর একটা অন্য নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তাই এর মতো শেষ করলাম, টাটা।